আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিবসকে কেন্দ্র করে গুগল সব বিভিন্ন দেশ সংস্থা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই একটি অংশ ধরা গুগল লোকাল গাইড। আমরা সেই জায়গা থেকে কিছু কাজ করতে এসেছি যে জায়গাতে হুইল চেয়ার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, টয়লেট, সেই জায়গাগুলোতে সেগুলো প্রবেশ করতে পারছে কি না, আবার রয়েছে কি না, বা এটার প্রবেশ করানোর জন্য কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে এবং সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। আমরা কীভাবে চিহ্নিত করব, এই স্টিকারের মাধ্যমে আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করব যে জায়গাতে অ্যাক্সেসিবিলিটি রয়েছে আর কি, যেখানে হুইল চেয়ার ব্যবহার করতে পারবে। পাশাপাশি আমাদের এই চিন্তাধারাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। কাজ করার জন্য কিন্তু বেশি মানুষের প্রয়োজন হয় না। পৃথিবীতে কত সূর্য, কিন্তু একটাই, একটা সূর্য সমস্ত পৃথিবীতে আলোকিত করছে। ঠিক আমরা যদি শক্তভাবে কমিউনিটিকে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা ছড়িয়ে দিতে পারবো আমাদের কার্যধারাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা অনেকে সংকোচের কারণে হোক, সময়ের অভাবে হোক, যে কোনো প্রতিষ্ঠানে ওদের কাছে যাই না, না যাওয়ার কারণে ওদের যে ম্যানুফ্যাকচার আছে সেগুলো আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না বা ফিচারগুলো দেখাতে পারি না। এটা যদি করা যায় তাহলে মনে হয় যে আরও বেশি ভালো হবে। আসলে আমরা স্বাভাবিক মানুষ হিসেবে অনেক কিছুই করতে পারি না, অনেক কিছুরই সম্মুখীন নেই। আর এখন যারা প্রতিবন্ধী, বিশেষ করে কিছু কিছু প্রতিবন্ধী আছে, ওদের দেখলে নিজেরই খারাপ লাগে। হ্যাঁ, আপনি রাস্তার মাঝখানে যদি একটা প্রতিবন্ধী হুইল চেয়ারে আটকায় যায়, কী যে একটা অবস্থা হয়ে যায়। বা আমি ব্যাংকে যাব, আমার ধরেন এখন তো ডিজিটাল যুগ, ধরেন আমার এখন এক জায়গায় পাঞ্চ করলে তো কাজ হয়ে যাচ্ছে, ধরেন আমি একটা বুথে গেলাম, পাঞ্চ করলে কাজ হচ্ছে। কিন্তু সে যে সে যদি ওই জায়গায় যায় যে হুইল চেয়ার পার্কিং করার জায়গায় যদি না পায়, নাই থাকে, তাহলে একটা বিশাল বড় সমস্যা। তো সবাই কাছে যদি এটা রাখা যায়, যেখানে আপনার মনে হচ্ছে যে না এখানে স্টিকারটা আমি ওখানে রাখি, আমার কাছে পাঁচটা বা সাতটা একটা স্টকে থাকলো, ব্যাগে থাকলো, হ্যাঁ যাচ্ছি, এটা যদি করা যায় মনে হয় বেশি ভালো হয় সবার জন্য। সবার জন্য ম্যাপে প্রতিটা লোকেশনে যাওয়ার পরে ওখানে অ্যাবাউট অপশান আছেন, অ্যাবাউট অপশানে যাওয়ার পরে নিচে গেলে এডিট ফিচার্স নামে একটা অপশান পাওয়া যাবে। তো এডিট ফিচার্সে গেলে আপনি ওখানে শুধু ম্যাপ অ্যাসেসিবিলিটি না, ওখানে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কি না, বা ওখানে ক্যাম্পিং করতে পারবেন কি না, ওখানে রেস্টুরেন্ট আছে কি না, যদি থাকে তাহলে একবার ক্লিক করলে সেটা মার্ক হয়ে যাবে এবং সেটা শো করবে যে ওখানে আছে, আর সেখানে ডাবল ক্লিক করলে সেটা এখানে ক্রস উঠে যাবে এবং দেখাবে যে ওখানে নাই। আর আপনি যদি নট শিওর থাকেন তাহলে দেওয়ার দরকার নেই। তো এটা করার ফলে দেখা যাচ্ছে যে অনেকেই সেখানে যাওয়ার প্ল্যান করছে কিন্তু আইডিয়া নেই যে ওখানে রেস্টুরেন্ট আছে কি না, দুপুরে ওখানে খেতে পারবো কি না, বা ওখানে ক্যাম্পিং করা যাবে কি না, বা টয়লেট আছে কি না। সেই অনেক আগের কথা, 14-15 সালের কথা, তখন থেকে আমরা শুরু করেছিলাম। এখন তো প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, সবার হাতে স্মার্টফোন, তখন স্মার্টফোনও ছিল না সবার হাতে, আবার ছবি তোলাটা এত সহজলভ্য ছিল না। তো তারপরেই তো ম্যাপিং কাজ করি, এগুলো ভালো লাগে। তার দুনিয়ার মধ্যে যারা এসব কাজ করে বেড়ায় তাদের সাথে দেখা হলে তো আরও ভালো লাগে। আজকে এসে আমি খুবই খুশি, এটা তো সবার জন্যই, বাট আজকে যে ডিসএবিলিটি পিপলসের জন্য এটা খুবই কাজের একটা বিষয় যে তারা অনেক সময় অনেক জায়গায় যেতে পারে না। আমরা যদি প্রপার ইনফরমেশানগুলো সেখানে দিয়ে রাখি তাহলে তাদের জন্য খুব সুবিধার হবে। এবং এটি আমি মনে করি যে শুধুমাত্র আমাদের দেশের না, বিদেশের যে কোনো মানুষের এটা উপকার হবে। সো আপনারা যারা এটা করছেন খুব কেয়ারফুল এটা করবেন এবং মানুষের যাতে উপকার হয়। ইন্টারন্যাশনাল ডেজ অফ ডিসএবিলিটিজ, এটার জন্য একটু আলাদা স্পেশাল কাজ আছে। অন্যান্য দিন যে ম্যাপের আমরা ইভেন্টগুলো করি, ছবি তুলি, এগুলাই করব, বাট আজকের ফোকাসটা হবে যারা ডিসেবল পিপল আর কি, যারা চাকার মাধ্যমে চলাফেরা করে। হুইল চেয়ার আছে, হুইল চেয়ারের মতো আরও 2-3 রকমের জিনিস আছে, ডিভাইস আছে। তো অ্যাক্সেসিবিলিটির ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জায়গায় অ্যাক্সেসিবল কি না, এই ব্যাপারটা আমরা যদি গুগল ম্যাপে মার্ক করে দিয়ে রাখতে পারি তো তাদের জন্য সুবিধা। আমরা এখানে যতগুলো আছি, যদি কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে চা খেতেও যাই, এখানে যদি দেখাচ্ছে আমি হয়তো ডিসেবল, আমি যেতে পারলাম না, বাইরে বসে আছি, তো খারাপ লাগবে না? সবারই খারাপ লাগবে, আমার তো খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে আমার মনে হয়। এই ধরনের কাজগুলো আমরা সবাই মিলে করার প্র্যাকটিস করব, 2-2 করে গ্রুপ করে যদি করি এবং সবাই একটা করে জায়গা অ্যাটলিস্ট আমরা যদি চেক করে সেই জায়গায় একটা অ্যাক্সেসিবিলিটির স্টিকার লাগাই দিই, তাহলে আমার মনে হয় পরবর্তীতে আমরা এই জিনিসটা প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো এবং এই ধরনের স্টিকারগুলো আমরা আরও বেশি তৈরি করে ডিস্ট্রিবিউট করতে পারব। এই কাজগুলো কিন্তু নিজের জন্যে আসি, এখন 16 থেকে আমি এই এখন লেভেল 10 আসি। তো হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি নিয়ে তো আমি আজকে যখন দেখলাম এটা, তো ভাবলাম যাওয়া যায় আর কি। আর এটাতে নিয়ে আমি সেই ওই সময় থেকে যখন প্রশ্ন আসতো হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি, সব জায়গাতে আমি কাজটা মানে দেখতাম যে কোন কোন জায়গায় আছে আর কোন কোন জায়গায় নাই, আমি মার্ক করে আগে থেকে দিতাম।